আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি সাব্বির আহমেদ, সবাই আমার নতুন পেজে সবাইকে স্বাগতম। আশা করতে সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে মুস্তাফিজ সাহেব আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে একটা কথা বলেছিল, তো চলেন সেই ভিডিওটা আগে দেখে আসি। থাকে আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে জাতির দিনের মতো হবে না। একজন সাহেবুল্লাহ না থাকলে এই জাতির এই দিনের ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। আপনি বিদেশে যান, আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে, তাদের ইমেজ? তো গাইস, আমরা দেখলাম তার তিনি বাংলাদেশের জন্য কতটুকু মূল্যবান, তা কিন্তু আমরা ইদানিং দেখতে পারছি। তো বাংলাদেশ ছাত্র আন্দোলনের পরে উপদেশটা বানানোর জন্য তাকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল, সে কিন্তু তা বিনয়ের সহিত না করে দিয়েছিল। তো মানুষ কতটুক বিনয় হলে এসব কাজ করতে পারে, এসব থেকে মাহরুম থাকতে পারে, এসব থেকে বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা শেখ আহমদুল্লাহ সাহেবকে দীর্ঘজীবী করুক এবং তাকে উত্তম হায়াত দান করুক, আমিন। আর যারা যারা শেখ আহমদুল্লাহ সাহেবের সমর্থক আছে, মানে ফ্রেন্ড আছেন, সবাই অবশ্যই কমেন্ট করবেন আর শেখ আহমদুল্লাহ সাহেব জন্য একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।